নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 15 ফেব্ৰুৱাৰী। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে। লগতে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে। এবিটোৰ মাধ্যমত আপোনালোকে জানিব পাৰিব। লগতে অৰুণোদয় আঁচনিৰ লগতে কৃষকৰ কাৰণে আহিছে ভাল খবৰ। বন্ধুসকল, কৃষকসকলে লাভ কৰিব 4,000 টকা। ইমানদাৰিকৈ টকা লাভ কৰিব এবিটোৰ মাধ্যমত আপোনালোকে জানিব পাৰিব। আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব। লগতে চেনেলটোত যদি নতুন গাইছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে ভিডিঅ'টোত এটা লাইক কৰি দি দিব। তেন্তে আহক বন্ধু বান্ধৱীসকল, আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ। নমস্কাৰ। ৰাজ্যৰ প্ৰথম গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে ডাঙৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ, এখন ভয়ংকৰ খবৰ। মোৰ মা দেউতা নাই, মোৰ স্বামী নিৰ্দোষী, মোক চাবলৈ তেওঁৰ বাহিৰে কোনো নাই। আৰক্ষী চকীৰ সন্মুখতে গৰ্ভৱতী পত্নীৰ হিয়া বগা কান্দন। দেউতা নাই, মই নিজে বিয়াত বহিছিলো, মোৰ স্বামী নিৰ্দোষী, মোক চাবলৈ তেওঁৰ বাহিৰে কোনো নাই। স্বামীক বিচাৰি গৰ্ভৱতী পত্নীৰ হিয়া বগা কান্দন। মই নিজৰ ইচ্ছামতে বিয়া হৈছিলো, মোৰ মানুহজনৰ একো দোষ নাই, মই মোক অনা নাছিল, মই নিজেই আহিছিলো, মোৰ ঘৰত কোনো নাই, মোক চাবলৈ তেওঁৰ বাহিৰে কোনো নাই, তাক এৰি দিয়ক। মোৰ কিবা এটা হ'লে মোক কোনে চাব, মোৰ মানুহজনক এৰি দিয়ক। ইয়াৰ বাল্য বিবাহৰ দৰে বেআইনী কাৰ্যৰে বিবাহপাশত আবদ্ধ হোৱা এগৰাকী দুৰ্ভগীয়া পত্নীৰ আহ্বান। কান্দি কান্দি কেমেৰাৰ আগত স্বামীক মুক্তি দিবলৈ কাতৰ আহ্বান জনালে সন্তান সম্ভৱা পত্নীগৰাকীয়ে। ঘটনাৰ স্থান গৰৈমাৰী আৰক্ষী চকী। ভুল মই কৰিছো, শাস্তি মোক দিয়ক, মোৰ মা দেউতা নাই কাৰণে মই বিয়া হৈছিলো। এনেদৰে আৰক্ষী চকীৰ সন্মুখতে স্বামীক বিচাৰি গৰ্ভৱতী পত্নীৰ হিয়া বগা কান্দন। বেআইনী স্বামীসকলক গ্ৰেপ্তাৰ কৰাৰ পাছতে পত্নী আৰু পৰিয়ালবৰ্গৰ মাজত সৃষ্টি হৈছে এক আকাংক্ষিত পৰিস্থিতিৰ। গৰ্ভৱতী পত্নীয়ে কেমেৰাৰ আগত কান্দি কান্দি স্বামীক এৰি দিবলৈ কাতৰ আহ্বান জনালে মুখ্যমন্ত্ৰী। ৰাজ্যৰ আন এটা ভয়ংকৰ খবৰ হৈছে গীতানগৰ আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াক আক্ৰমণ কৰি গ্ৰেপ্তাৰ হ'ল 3জন জোৱান। মহানগৰৰ গীতানগৰ আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াক আক্ৰমণ কৰাৰ অভিযোগত মংগলবাৰ 3জন আৰক্ষী জোৱানক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। দেওবাৰে নিশা গীতানগৰ থানাৰ অন্তৰ্গত জু তিনিআলি স্থিত ক্ৰিষ্টেল বাৰৰ তলত সংঘটিত হৈছে ভয়ংকৰ ঘটনা। সুৰাক্ত অৱস্থাত থকা 15 IRBN কনিষ্টেবল কেইজনে প্ৰথম অৱস্থাত গীতানগৰ আৰক্ষীৰ লগত তৰ্কাতৰ্কিত লিপ্ত হয় আৰু পিছত ভাৰপ্ৰাপ্ত বিষয়াক শিলেৰে আক্ৰমণ কৰি আহত কৰে। আক্ৰমণত আহত হোৱা ভাৰপ্ৰাপ্ত বিষয়াজন আদিত্য দেউৰী বুলি জানিব পৰা গৈছে। এই ঘটনাত গ্ৰেপ্তাৰ হোৱা কনিষ্টেবল কেইজন হৈছে গুৱাহাটীৰ কৃষ্ণনগৰৰ জিন্তু ডেগা, গোলাঘাটৰ ৰোহন মৰাং আৰু তৃতীয়গৰাকী কাছাৰৰ বিক্ৰমজিৎ বৰ্মন বুলি চিনাক্ত কৰা হৈছে। আটাইকেইজনে 15 IRBN ট্ৰেইনিং পিৰিয়ডত আছিল। প্ৰথমতে গ্ৰেপ্তাৰ হোৱা আটাইকেইজন কনিষ্টেবলকে জেললৈ। লগতে ৰাজ্যৰ 3 নম্বৰ ডাঙৰ খবৰটো হৈছে ৰাজ্যসভাৰ সাংসদ হিচাপে অবাঞ্চিত অভিলেখৰ গৰাকী হ'ল প্ৰাক্তন মুখ্য ন্যায়াধীশ ৰঞ্জন গগৈ। 2020 বৰ্ষৰ মাৰ্চ মাহত ৰাজ্যসভালৈ মনোনীত হোৱা ভাৰতৰ প্ৰাক্তন মুখ্য ন্যায়াধীশ ৰঞ্জন গগৈৰ নামত সন্নিৱিষ্ট হৈছে এক অবাঞ্চিত অভিলেখ। উচ্চতম ন্যায়ালয়ৰ পৰা দেশৰ উচ্চ সদনলৈ যোৱা গগৈৰ বিগত 3টা বছৰত সদনত উপস্থিতিৰ হাৰ হৈছে মাত্ৰ 29%। আগশাৰীৰ ৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমত প্ৰকাশিত তথ্য অনুসৰি ৰাজ্যসভাৰ সাংসদসকলৰ গড় উপস্থিতি 79%ৰ তুলনাত সাংসদ গগৈৰ 3 বছৰ গড় উপস্থিতি হৈছে মাত্ৰ 29%। উপস্থিতিৰ হাৰ কম হোৱাৰ উপৰি সাংসদ গগৈয়ে যোৱা 3 বছৰত অৰ্থাৎ সদনৰ 8টা অধিৱেশনত এটা প্ৰশ্নও কৰা নাই অথবা কোনো ধৰণৰ বিতৰ্কত অংশ লোৱা নাই। যোগ্য যে ৰাজ্যসভালৈ মনোনীত হোৱাৰ পিছত গগৈ এটা সাক্ষাৎকাৰত কৈছিল, বিধায়িনী দল আৰু ন্যায়পালিকাই কোনো এটা সময়ত ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ বাবে একেলগে কাম কৰিব লাগিব বুলি বিশ্বাসৰ বাবে তেওঁ ৰাজ্যসভালৈ মনোনয়নৰ প্ৰস্তাৱ। লগতে ৰাজ্যৰ আন এটা ভয়ংকৰ খবৰ হৈছে 4,000+ বাল্য বিবাহৰ গোচৰত 3,015জনক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। লগতে একাংশৰ আত্মসমৰ্পণ। ৰাজ্যজুৰি অব্যাহত আছে বাল্য বিবাহৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ অভিযান। আৰক্ষীৰ ব্যাপক অভিযানৰ মাজতে বহু লোকে আত্মসমৰ্পণ কৰিবলৈ ওলাই আহিছে। এতিয়ালৈকে অসম আৰক্ষীয়ে বাল্য বিবাহৰ সৈতে জড়িত মুঠ 3,015জনক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমযোগে এই কথা সদৰি কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। মন্ত্ৰীগৰাকীয়ে প্ৰকাশ কৰা মতে শেহতীয়াকৈ বাল্য বিবাহৰ সৈতে জড়িত বহুসংখ্যক লোকেই আৰক্ষীৰ ওচৰলৈ আহি আত্মসমৰ্পণ কৰিছে। ইয়াক ইতিবাচক খবৰ আনহাতে বাল্য বিবাহৰ বিৰুদ্ধে অভিযান চলি থাকিব বুলিও প্ৰকাশ কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। যোগ্য যে 23 জানুৱাৰীত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ঘোষণা কৰিছিল যে বাল্য বিবাহৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। যিসকলে 14 বছৰৰ তলৰ ছোৱালীৰ সৈতে বিবাহ কৰে তেওঁলোকক পক্সৰ অধীনত গ্ৰেপ্তাৰ কৰা হ'ব। আনহাতে 14-18 বছৰ বয়সৰ ছোৱালীৰ লগত বিবাহ কৰাসকলক বাল্য বিবাহ নিষেধাজ্ঞা আইনৰ অধীনত গ্ৰেপ্তাৰ কৰা হ'ব।
মন্ত্রীগীর এই ঘোষণার পিছরেপরক্ষী সমগ্র রাজ্যতে বাল্যবিবাহর বিরুদ্ধে 4135টা গোচর পঞ্জীয়ন করে। এই গোচরের ভিত্তিত 3 ফেব্রুয়ারীর আরক্ষী অভিযান চলায় এদিয়ালেক 3015 জন লোক গ্রেপ্তার করেছে। বিগত 12 দিন ধরে রাজ্য অব্যাহত থাকা এই অভিযানক লো ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশত আরক্ষী চলাই গেছে গ্রেপ্তার প্রক্রিয়া। মন্ত্রীর স্পষ্ট কথা যে বাল্যবিবাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকিব, সামাজিক শত্রুর বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকিব আর এক্ষেত্রে মুখ্যমন্ত্রী সামাজিক অপরাধের বিরুদ্ধে চলা এই অভিযানত রাজ্যের সমর্থন কামনা করে। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রত্যেকের নির্দেশত যা 3 ফেব্রুয়ারীর রাজ্য আরক্ষী বাল্যবিবাহের বিরুদ্ধে অব্যাহত রাজ্যের আন একটা ভয়ঙ্কর খবর হয়েছে আদানির প্রসঙ্গ সংসদীয় সমিতির তদন্ত দাবি কংগ্রেসের। শেয়ার মার্কেট প্রসঙ্গক লো দেশজুড়ি প্রতিক্রিয়া অব্যাহত আছে। ইফালে কংগ্রেস দলেও দেশের ভিন্ন প্রান্তত আদানি গ্রুপ আর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখিছে। সমান্তরালকৈ কংগ্রেসে সদনের মজিয়াদ বিষয়টক উদযাপন করার চেষ্টা অব্যাহত রাখিছে। কংগ্রেসে উল্লেখ করা মতে বাজেট অধিবেশন বা তার বাইরেও যুটীয়া সংসদীয় সমিতি চমুকৈ জেপিসির দ্বারা বিষয়টোর তদন্তর দাবি অব্যাহত রাখিছে। কয় যে আদানির বিষয়টোর তদন্তর বাবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আর সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া চমুকৈ সেবিলে এখন পত্র প্রেরণ করেছে। আনহাতে 17 ফেব্রুয়ারী তারিখে এই সন্দর্ভত সমগ্র দেশতে কংগ্রেসে প্রতিবাদ সাব্যস্ত করব। 6 ফেব্রুয়ারীর দলটোয়ে সমগ্র দেশতে LIC আর SBI কার্যালয়ের সম্মুখত প্রতিবাদ করেছিল। ভিতরে বাইরে আদানির বিষয়টক লো প্রতিবাদ সাব্যস্ত করে থাকা কংগ্রেস নেতা সকলে লগতে কয় যে যদি জেপিসির তদন্তর দাবি উত্থাপন অব্যাহত রাখে তেনেহলে নেতা সকলক সংসদত নিলম্বনের ভাবুকি দিয়া হয়েছে। সমগ্র বিষয়টো সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে যোগাযোগ প্রচার আর সংবাদ মাধ্যমের ভারপ্রাপ্ত AICCর সাধারণ সম্পাদক জয়রাম রমেশে কয় যে RBI আর সেবির সঞ্চালক লো এখন পত্র প্রেরণ করে আদানি বিষয়টোর তদন্তর আহ্বান জানাইছে। উল্লেখ করা মতে কংগ্রেসে কোনো ব্যক্তিগত বিনিয়োগের বিরোধী নহয়। এক ক্রনি ক্যাপিটালিজম আর যা বছর বরত এটা নির্দিষ্ট কোম্পানিক যে ধরনের অনুগ্রহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হতে যুজ কংগ্রেসের। তেও দাবি করা মতে কেবল JPCA আদানির হতে প্রধানমন্ত্রীর সম্পর্ক তদন্ত করিব পারে। তেও পুনর উল্লেখ করে যে কংগ্রেসক ভাবুকি প্রদান করা হয়েছে যদি তেওঁলোকে বিষয়টো উত্থাপন করে থাকে রেকর্ডের পর আঁতরাই দিয়া হব আর ফলত সদনের পর নিলম্বন হব পারে মনে হয় না থাকে বলে তেও সদরি করে। বাজেট অধিবেশন শেষলৈকে আর তারপর কংগ্রেসে বিষয়টোর JPC তদন্তর দাবি করে থাকি বলে। রাজ্যের আন একটা ভয়ঙ্কর খবর হয়েছে টিংখাঙত ধনের বিনিময়ত চাকরির প্রলোভন দিয়া প্রবণ চৌক গ্রেপ্তার। সক্রিয় হয়েছে ধনের বিনিময়ত চাকরি দিব বিচার একটা দুষ্ট চক্র। চাকরির প্রলোভন দি লাখ লাখ টাকা সংগ্রহ করেছে চক্রটয়ে। এবার ডিব্রুগড় জেলার টিংখাঙত তেনে একটা প্রবণ চক্র দলের কেবাটাও সদস্যক গ্রেপ্তার করে আরক্ষীয়ে। সাহিত্য সেবাত চাকরি দেওয়ার প্রলোভন দি চক্রটয়ে বহু নিবনুৱ যুবক যুবতীর পরা ধন সংগ্রহ করেছিল বলে অভিযোগ উঠিছে। প্রথমতে চাকরি দিয়ার নামত নিবনুৱ যুবক যুবতীর পরা ধন সংগ্রহ করা প্রবঞ্চকক যোৱা নিশা টিংখাঙত আরক্ষীয়ে গ্রেপ্তার করে। তলি চাহ বাগিচার প্রয়াটা প্রবঞ্চক আর দুগৰাকী যুবতীক গ্রেপ্তার করে আরক্ষীয়ে। বিভিন্ন জেলার ভুক্তভোগী নিবনুৱ যুবক যুবতী সকলে করায়ত্ত করে আরক্ষী গতাই দিয়ে প্রবঞ্চক কেইটাক। অভিযোগ অনুসারী প্রবঞ্চক কেইটা দীর্ঘদিন ধরে চৰাইদেউ ডিব্রুগড় যোৰহাট জেলার বিভিন্ন প্রান্ত চাকরি দিয়ার নামত বিভিন্ন নিবনুৱ যুবক যুবতী সকলের পরা ধন সংগ্রহ করেছিল। দেবদূত অ্যাম্বুলেন্স সার্ভিস নামের একটা স্বেচ্ছাসেবী সন্ধ্যার অধীনত অ্যাম্বুলেন্সের চালক নার্সকে ধরে বিভিন্ন পদত চাকরি দিয়া হব বলে প্রলোভন দিছিল প্রবঞ্চক। আন একটা ডাঙর খবর হয়েছে কোনো কারণেতে নিজের সিদ্ধান্ত সলনি নকরে ভূপেন বরাই। বাস্তবিক নির্বাচন খেলিবলৈ অসমৰ মানুহে টেক্স দিছে নেকি এই প্রশ্ন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। মঙ্গলবারে আগন্তুক লোকসভা নির্বাচনের প্রসঙ্গ সংবাদ মাধ্যমের আগত প্রতিক্রিয়া প্রকাশ করে তেও অসমৰ উন্নয়ন কিয় স্তব্ধ হয়ে গেল বলে সরকারলৈ প্রশ্ন করে কয় যে সরকারে কিয় ঋণ লৈছে। কংগ্রেসে বর্তমান পঞ্চায়েত নির্বাচনক লৈ ব্যস্ত বলে সদরি করে তেও কয় যে লোকসভা নির্বাচনক লৈ কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হওয়া নাই। AICCর অধিবেশনের পাছত লোকসভা নির্বাচন কেন্দ্রিক সিদ্ধান্ত সমূহ হব। ইয়াইডাফরের মিত্রতার ক্ষেত্রে দলের একাংশ নেতার পক্ষপাত থাকার প্রসঙ্গত তেওঁলোকে কয় যে প্রদেশ কংগ্রেসত এতিয়া কোনো ধরনের বাদ বিবাদ নাই। সংবাদ মাধ্যমক তেনে ধরনের চেষ্টা নকরিবর বাবে আন একটা ভয়ঙ্কর খবর হয়েছে সাময়িকভাবে বন্ধ করা হল প্রগতি হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার। কি রোগী চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হওয়ার পাছত সাময়িকভাবে বন্ধ করা হল শিবসাগরের প্রগতি হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার। মঙ্গলবারে শিবসাগর জেলার উপায়ুক্ত এক জাননীর জড়িয়ে চিকিৎসালয়খনের সাময়িক বন্ধর কথা জানিবলৈ দিয়ে। ইয়ার পাছতে প্রশাসনের তরফের পর আরক্ষীর সহযোগত চিকিৎসালয়খনের বিভিন্ন বিভাগের লগতে কাউন্টারত বন্ধর জাননী ওলমাই দিয়া হয়।
যে প্রায় বিতর্কর মাজত থাকা শিবসাগর স্থিত প্রগতি হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারত যা 12 ফেব্রুয়ারীত উপমা বড়া নামের এগারী মহিলার চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয়। জানুয়ারি মাহত নৃপেন খঙ্গিয়া নামের এজন ব্যক্তির চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয়েছিল হসপিটালখনত। উক্ত ঘটনা দুটার তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ নোহা পর্যন্ত সাময়িকভাবে হসপিটালখন বন্ধ করা হয়েছে।